তাদের লিখিত প্রতিশ্রুতিতে কি আছে? কি এমন দাবি যা মানুষকে জানায়নি প্রদ্যুৎ? মানুষকে নিয়ে রাজনীতি, লুকিয়ে দাবি আদায় কেন? বাজি ফাটছে ভালো, কিন্তু দিল্লি কি মেনে নিল? এক রাতে এমন কি স্বপ্ন পূরণ যে রাত ভোর ফাটল বাজি পটকা? মহারাজ কি প্রকাশ্যে আনবেন গল্পের লিখিত প্রতিশ্রুতি? ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাস হচ্ছে, আর একথা পুলিশ সহ শাসক দলের নেতারাও স্বীকার করে নিয়েছেন। শাসক দলের নেতারা প্রকাশ্যে বলে দিয়েছেন, দলের কোনো কর্মী সন্ত্রাসে উস্কানি দিলে বা জড়িত থাকলে তার সাথে দলের কোনো সম্পর্ক নেই। বিরোধী সিপিআইএম প্রকাশ্যে নিন্দা জানিয়ে সন্ত্রাস বন্ধে পুলিশকে কঠোর হবার আহ্বান জানিয়েছেন। কংগ্রেসের অবস্থানও সেই একই। এই যখন অবস্থা, তখন সন্ত্রাস ইস্যুতে একেবারেই নীরব প্রজাপালক রাজা, প্রধান বিরোধী হয়েও রাজবাড়িতে ফাটছে বাজি পটকা। অর্থাৎ এই গল্পে কে হিরো, কে ভিলেন আর কে লেখক তা বুঝতে হলে আগামী পাঁচ বছর আপনাকে কঠোর তপস্যা করতে হবে। একজন এতদিন বলতো লিখিত প্রতিশ্রুতি ছাড়া কোনো কথা নয়, এখন সেই একজনের সমর্থকেরা ফাটাচ্ছে বাজি পটকা, আর মুকুটহীন সেই একজন বলছেন সাংবিধানিক সমাধান হয়ে গেছে। মানুষ আজ জানতে চায় কি সেই লিখিত প্রতিশ্রুতি, কি কি আছে সেই লিখিত প্রতিশ্রুতিতে, মোট কটা প্রতিশ্রুতি আছে, তাতে দূর দূর অব্দি গ্রেটার তিপ্রাল্যান্ড আছে কি? যদি থাকে তবে স্বপ্নের সেই গ্রেটার তিপ্রাল্যান্ড এর ম্যাপ বা মানচিত্র কি হবে? 15 বছর যাবত বিদ্যুতের বিল না দেওয়া রাজবাড়ি ত্রিপুরায় নাকি নতুন রাজ্য গ্রেটার তিপ্রাল্যান্ডে, নাকি উপরে উল্লেখ করা এমন কিছুই নেই? বিজেপি জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, এক্ষেত্রে কোনো দ্বিমত নেই। কিন্তু এর বাইরে গত 48 ঘন্টায় রাজ্যে যে রাজ নাটক মঞ্চস্থ হয়েছে তা চূড়ান্ত বিভ্রান্তিকর এবং হাস্যকর। সরকার শপথ নিল, মন্ত্রিসভা বিকেল থেকে কাজ শুরু করে দেবে, কিন্তু বিরোধী দলনেতা কই? কে হবেন বিরোধী দলনেতা, কি ওনার নাম, রাজ্য এখনো জানে না। অবশ্য প্রশ্ন করলে কেউ কেউ আবার গোসা করে থানায় এফআইআর করেন, যদিও ইন্ডিপেন্ডেন্ট প্রশ্ন করতে কাউকেই তো আক্কা করেনি আর করবেও না। মোদীজি কাশ্মীর থেকে 370 ধারা উঠিয়ে দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন। এবার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে অনেকেই এডিসি মুক্ত ত্রিপুরার কথা বলতে শুরু করেছেন। এডিসি না থাকলে জনজাতি এবং অন্যদের সমান তালে উন্নয়ন সম্ভব বলে একটা অংশ বিশ্বাস করে, যদিও 33 আসনের সরকারের পক্ষে এত বড় পদক্ষেপ নেওয়া যথেষ্ট চাপের। সব মিলিয়ে ভোট পরবর্তী ত্রিপুরায় আছে শুধু ধোঁয়াশা, বিভ্রান্তি আর হতাশা। যদিও প্রজা বৎসল রাজার উপর আস্থা রেখেই মানুষ এখনো বিশ্বাস করে যে লিখিত প্রতিশ্রুতিতে কি কি আছে আর তাতে কার কতটা লাভ হবে, সে প্রশ্নের উত্তর দেবেন কনফিউজড মহারাজা এবং তার দল। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।